ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি সরওয়াল সফর ইরাক শাম লেবানন সিরিয়া সফর সফর হদিস লেখতা যে সময় হদিস লেখার সময় হইছে জমা হল্লা হদিস কল লেখতা চুনি চুনি বাসি বাসি সহি হদিস কল আনতা তখন উযু বানাইতা ইমামে বুখারী সাহেব শীতর দিন খালি উযু নাই ফলে গোসল গোসলের পরে উযু কোন সময় আগে উযু করছেন বাদে গোসল মানে উযু গোসল জালা সুন্নত হিসাবে করিয়া অন্তকে উঠিছেন উঠিয়া দুই রাকাত নামাজ পড়িছেন নামাজ খুশবয় লাগাইছেন মিসাক করছেন দুই রাকাত নামাজ পড়ছেন নামাজ পড়ি একটা হদিস লেখছেন ই হদিস লেখার পরে তান জিসিম কিটা নাপাক হইছে হ্যাঁ এর পরে ও হদিস তোয়া আবার গোসল করছেন আবার উযু বানাইছেন মিসাক করছেন আবার দুই রাকাত নামাজ পড়ছেন এরপরে দুই নম্বর হদিস লেখছে কেমন মেহনত হইছে ভাই এই হদিস লেখতে রাশিয়ার উলামা রাশিয়ার আলিম এখন 7982 হদিসে ইমামে বুখারী বুখারী শরীফ বসমূলে মকররাত আনছুন যে প্রত্যেক হদিস লেখতে ওযু করছেন প্রত্যেক হদিস লেখতে ওযুর আগে গোসল করছেন প্রত্যেক হদিস লেখতে ওযুর আগে মিসওয়াক করছেন আর প্রত্যেক হদিস লেখছে দুই রাকাত নামাজ পড়ছেন এরপরে লেখা কইছে ওই তো বুখারী শরীফ পঞ্চ আজ তো সস্তা পাইছি ভাই যেন মনে হয় নেটটান দেখ বুখারী শরীফ আছে যেসা মুদরসাত খবর হর বুখারী শরীফ আছে লেখা হইছে গিলা ই হজরতে লেখছেন গিলা কোন অবস্থার মধ্যে লেখছেন আর এরপরে যে সময় শৈল্য দরি লইছে বয়সও আলি গেছে হেকিম সাবর গেছে ডাক্তর গেছে গেছেন গিয়াল্লে কইছিলা ডাক্তর সাহেব আমার শরীর বড় দুর্বল হইছে শরীর বড় ইমামে বুখারী রাশিয়ার মানুষের এখন অত উসালাম বা আসলা না মিডিয়াম বরং সাইজটু বাট্টি মুখা এত বাট্টি নেই মিডিয়াম রাশিয়ার মানুষ উষা তানিলে উষা আসলা না আর হেকিম সাহেবে প্রশ্ন কষলা বলে সাহেব আপনি খাইন কিতা আপনার শরীর ভিটামিন এ বি সি ডি আইস খালি এ বি সি ডি হইয়ার এই সময় ইতা মাত আছেন না আপনার শরীর থাকি ভিটামিন শেষ হয়ে গেছে আপনি খাইন কিতা হজরতে উঠিয়া কইসলা আমি রুটি খাই বলে রুটি লগে কিতা খাইন বলে রুটি লগে কুন্তা খাই না বলে কিলা খাইন রুটি বলে হুকনা রুটি খাই বলে আর কিতা বলে আর কুন্তা না ডাক্তর কইল কিতা মাতিলা সবজি বলে না বলে কত বছর থাকি সবজি খাইতিরা না বলে 19 বছর থাকি সবজি খাই আর না বলে খেনে সবজি খাও না বলে রুটির লগে সবজি যদি খাওয়াত লাগি তে 10-20 মিনিট আমার বাই লস হইব হদিস লেখা বন্ধ হইব খেদমত বন্ধ হইব আর হুকুনা রুটি যদি থাকে তে হদিস লেখিয়ার লেখিয়ার আখতা ইয়াদ হইব একটুমা বাঙ্গি মুখাইম আখতা ইয়াদ হইব একটুমা বাঙ্গি মুখাইম তখন সবজির দরকার পড়ল না উঠা লাগলো না হদিসর হদিস থাকি হল্লাম না আমার হদিসর খেদমত খানাই চল 19 বছর সালন খাইছেন না সবজি খাইছ বুখারী শরীফ লেখছে ভাই এনে কলি তা হুনলে তো আজিব যাইবা আমি ইতিহাসও বইছি না কিন্তু মুদরসায় আমার খর ও আমি হইতাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ জেলর মধ্যে বন্দি হনতান ইন্তেকাল ইমামে মালিক রহমতুল্লাহ আলাই শুধুমাত্র ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ওখান হইসলা হউ সময় খিলাফতে আব্বাসি আছে বাদে খিলাফতে উসমানি আইসে তুর্কির আন্ডারে বাদে আইসে শুধুমাত্র একমাত মাতিসলা যে হে বাদশা খিলাফতে উসমানির সময় খিলাফতে আব্বাসির সময় হে বাদশা অহল তোমরা যে জোর জুলুম করিয়া অমুক রেখো তালাক দিত আর হে তালাক দিলেইল আর তোমরা ও বউ গু শাদি করিল পাত্রী হবু কিতা আসিল মতলব খিলাফতে আব্বাসির সময় বড় আয়াসি গুনতে করছো অমুকর পরিবার বড় সুন্দর ই বাদশার বাদশার বাইগনা বাদশার বাত্তিজা বাদশার খানদানের ফসল লাগছে গড় গিয়া হইব তালাক দে নত মারি দিন তখন মজবুর তিন তালাক দে মজবুর তিন তালাক দে টেখা নাকি 10,000 তালাক দে আমি বিয়া করতাম মজবুর টেখা 10,000 পাইছে তালাক দিলিস ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ফরমাইছিলা যে এই মতো মজবুরির অবস্থা তোমরা তলোয়ার আর বন্দুক দেখাইয়া তোমরা যদি চাও তালাক দেওয়াইতে তে মহিলা তালাক হইত নাই তোর বিয়ে হইত নাই হে বাদশা হে খানদান তোমরা বিয়ে হইত নাই এগুলো তালাক হইছে না ইমামে মালিকর ফতোয়া দলিল দিষ্টে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান কোরআন ও আয়াত দিয়া তখন খিলাফতে আব্বাসিয়ে দেখলো ইমামে মালিকে ফতোয়া দিলেইছেন তে তো আর আমরার বিয়া করা সম্ভব নাই হালাকি আমরা চাই 10-20টা জমাইতাম এরিয়া সুন্দর পাত্রী নহল আমরা আনি নিতাম যদিও বিয়ে হয়ে গেছে এখন তো এই ফতোয়ার পরে আমরা পারতাম নাই তখন ইমামে মালিকরে ডাকিয়ে নেওয়া হয়েছে আর কইছে হে মালিক খো তালা কইব কইছেন হইতাম না তালা কইত না কুরআনে না করছে তালা কইত না হা ভাই আমরার মসলক আলম ইমাম আবু ইউসুফের আয়ন্য হলে দিস আবু হানিফার লগে মিলিয়া তেও ও সময় যে সময় ইখানে মাত মতো হইছে তখন হজরতরা কইছে কুলা লাগাইমু কুলা
ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির ফিটির মধ্যে কুলা লাগা নিয়েছে উদলা করিয়া উলঙ্গ অবস্থার মধ্যে বয়স্ক এইন হে এইন হাতিম আলী সাহেব নয় এইন গড় খাফনর সাহেব নয় এইন বদরপুরি সাহেব নয় এইন বাসখান্দি সাহেব নয় এইন ফুলতুলি সাহেব নয় এইন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি সারাই মিলিয়া যত আনিব এক খানি অঙ্গলির বরাবর ওইটার এক সারা এই ইমাম মালিক উদলা করে হইছে গুলার ফিটিক উঠানি হইছে আর জল্লাদ লাগানি হইছে আর ফিটিক বাইলানি হইছে ফিটি বাড়ির পরে ফিট ফাটিত রক্ত বেইয়া ফরত বেউশ হইয়া জমিন পড়ি যেত জমিন তাকে যে সময় হুশ হইল উঠাইলা আর উঠানি পরে আবার হয়তো হো যে তালাক হইতো নাই তালাক হইছিব হো তাই হইতো না তালাক হইতো না আবার ওলা করে হইতো এই অবস্থার মধ্যে ও বেহুশি অবস্থার মধ্যে ইমাম মালিকর ইন্তেকাল হইছে হেদমত কিতাব হয়ে গেছেন ইমাম মালিকে মোত্তা মালিক হদিসর কিতাব এক মস্তকর ইমাম বঞ্চই আর মদিনা শরীফ থেকে বার হইতা না আখেরি সময় মদিনা শরীফ থেকে বার হইছই না আমি মদিনাত রইতাম মদিনাত আমার ইন্তেকাল হইতো জন্নতুল বকির মধ্যে দফন হইতাম নবীর রৌজায় আথরর খুশবুয়ে পাইতাম মালিক বার হইছই না হ্যাঁ বার হইছেন একদিন নক ফায়দার লাগিবা তাইয়া বার হইছেন একদিন যে সময় এক মহিলা লাগছেন গুসল নাউজুবিল্লাহ এক মহিলা মারা গেছেন মারা যাওয়ার পরে দুই মহিলা ভিতরে হামাইছেন আর হামানির পরে একজনে ফানি ডালিয়া দিতরা মুর্দা গুসল আর একজনে আতর মধ্যে খাপড় ফেস দিছেন দিয়া শরীর ফুসিতরা আর ফুসিতে সময় যে মহিলায় ফানি ডালিয়া দিতরা ও মহিলায় কইসলা ই যে মইতা মহিলা যে মহিলা মরছে ই মহিলার আদত খাস্তত তুমি কিতা জানো যে শরীর গোসার এরে জিকার পড়া ফানি ডাল নেওয়ালা মহিলা এ উঠে হসিল তা মাতিও না জিনা কুফ তোহমত হালাকে তোহমত ই মহিলা ইলা নাই ও যে সময় ইকান হইসইন হইতে সময় ই মহিলায় যেন ওলা আত দিয়া যেন গোসাইতরা নানি গোসানিটা ই সময় আসিল উরাতর সাইটে আর ও সময় কইসেন মাতিও না ই গো মহিলা ওলা আছে আর উরাতর মধ্যে আ তখন ছট খাইয়া বই গেছে চমকলা এখন না আগে দিয়ে যায় না করে দিয়ে না সাইটে দিয়ে বড় আজিব লাগলো ডাললেওয়ালা ফানি ডালিয়া মহিলায় যেন দিতরা কইলে কি তো হইল বই আগ বলে না আমার আতিকান ছট লাগছে ছুটেন না হেনে তোহমত দিস তো তোহমত দিস আর কোরআনে করিমর মধ্যে আইছে সামানিয়াতা জালদা যেন তোহমত দিবা এনে আশি কুলা লাগানি হইত আর ইন তোহমত দেবো হইছে আতিকান আগে দিয়ে করি বহুত পরে বেটিন বারা তাকি আইয়া হইলে কি তো হইল তোমার মুর্দা গুসল শেষ হয় না কেন বলে বড় বিপদই বঞ্চি তখন ই মুর্দার ই মহিলার তরফ তাকিয়ে খানদান থেকে হইছে এ তো আমরা জীবিত বালা মানুষ মুর্দা তো মুর্দা মরি গেছে ই মহিলা তাইলে অন সামলা খাটিলাও খাটলে আমরার বইন বা আমরার ফুরির আত্মান হরিয়াই মুর্দার খানদান তাই হইছে কবরদার আমরা পারতাম না আমরা মুর্দার সামলা খাটিতে বইতো না তোমার বনির আত খাটিয়ে রাখ মাত্র দইছেন এই কসমকস রইছেন ইমামে মালিকর খেদমত মানুষকে সই ইমামে মালিকে এক জ্যোতির ভিতরে ভিতরে কসম খাইছেন মুখ দিনায় আমি মদিনা থেকে বার হইতাম না মৌ তোমার অনুত আমি মদিনা থেকে বার হইতাম না বাদে তো বাদশার তরফ তাই গঠন হইছে ইমামে মালিকের ফুসলাইয়া মানসে আনছেন আর আনার পরে ফর্দার আড়ালে মালিক আর কেউ না ইমামে মালিক কি জাত আকুলা আসিল কি জাত আল্লাহর আল্লাহ রসুলের গে ইশকার মহব্বত আসিল ফর্দা কতখান কুলা আসিল কষ কই গেছে ওয়ার পরে ফর্দার আড়াল থেকে উঠে বসলে এ দ মহিলা হসেন তোমাদের মাঝখান মাতকিত হইছে কেউ জানুন না কিন্তু তোমাদের মাঝখান মাতকিত হইছে ও এই উঠিয়া কইসলা ফানি ডালনেওয়ালা মহিলায় যে আমি জিকাইছিলাম ই মহিলার চরিত্র ব্যাপারে এই তোহমত দিলে ইসলামলা বলে তোহমত দিছে বলে হয় ওই সময় আরো অন্য মহিলারা কোসেন যাও ভিতরে কুড়া লাগাও ডান্ডা নেও একটা দুইটা করি আশি কুড়া লাগাও শরীয়তের বিচার যে তোহমত লাগাইব আশি কুড়া লাগতো যে জিনা করব তার একশো কুড়া লাগতো যে মদ খাইব তার আশি কুড়া লাগতো আর যে চুরি করব তার আত খাটো হইতো কোরআনের ফয়সালা তে যাও আশি কুড়া লাগাও সারা মানুষে বাপ শুনবে এত বড় বুজুর্গ গাইছুন তাই নিশ্চয় দিল থেকে দোয়া দিবা দশ বিশটা কুলা দেব আত খান মনে হয় ছুটি যাইব আত খান ছুটি যাইব উনআশি কুলো হইছে আট ছুটছে না আর আশি নম্বর কুলা মারার লগে লগে ছট করে আট ছুটিছে এই মহিলা বেউসইয়া পড়ছে মহিলা বেউসইয়া পড়ছে ইমামে মালিক রহমতুল্লাহ আখেরি সময় ও লাশ মদিনা শরীফ থেকে বার হইছেন এর আগে বিলকুল বার হইছেন না তার অফাত যদি মদিনার বার হই যায় তে তার মনের তমন্না পুরো হইতো না ও মতো মালিকের কুলা লাগানি হইছে ইমামে শাফি রহমতুল্লাহ আলী তান শাগির ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী মুসিবত কিতা গেছে ভাই ই মতো আলী মহলে কিতা করিয়া গেছিলা এটা সারা আনিয়ার ওটা মুদরসার আমরা যেটা চলে অনেক বুঝবা লাগি মাতিয়া ইমামে শাফি রহমতুল্লাহ আলী তান শাগির ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী
আর একদিন নবীজি আইছন আয়া কইতরা শাফি তোমার শাগিদ আহমদ রে কইও সবর করত লড়িত না আমি আসি জান্নাত তারে পৌঁছাই খাব শেষ কার খাব ইমামে শাফি খাব তো দেখি লইছন নবীজি কিতা কইছন আর খাব দেখার পরে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি এখান সিটি লেখছন সিটি লেখিয়া তান এক ছাত্রর গেছে দিয়া কইছলা আমার শাগিদ আহমদ বিন হাম্বল এর খেদমত সিটি খান তুমি নিয়া দিলে ও ও মা তুলেছ আহমদ সবর করিও নবী যে খুশ খবরই শুনাইছেন জান্নাত দিবে যে সময় সিটি আহমদে পাইলিছন কোন সময় আহমদে পাইছন হাজার হাজার তালিবে ইলম বনো বাদে মুসনাদে আহমদ লেখ হইছে হাদিসের কিতাব হাজার হাজার তালিবে ইলম বনো আর হাদিসের তালকিন দিত্রা শিক্ষা দিত্রা ও সময় তালবা যে সময় সিটি লিয়া গেছেন হযরতে শাফি নাম দেখছেন লগালক আমার উস্তাদে পাইছেন লগালক ফড়িছেন বাদে হাদিস মত মোটামুটি ফড়াইয়া আচ্ছা তাহো আমার মেহমান আইছেন আমার উস্তাদে পাঠাইছেন আমার তোরা হাম আছে আইয়া রাবে হইয়া ই মেহমান দে লইয়া গেছেন গড় গেছেন যাওয়ার পরে এখন জেন সিটি লিয়া গেছেন থানে তো কোন তা হাদিয়া দিতা এত বড় খুশখবরি পাইছেন আমার উস্তাদে দিছেন আর উস্তাদের দুই জাহানের বাসা আইয়া খাবার মধ্যে কইছেন তখন সিটি ওখান ফাইয়া খুশির উপরে তান একটা কুর্তা আছিল ফিন্ন তালি মারা ওগুদি হদিস ফলা নিতে আসলাম ও তালি মারা কুর্তা ওগু দিলেইছেন হে অমুক যাও হেরান হইছ তোমারে আমার কুর্তা হাদিয়া দিলাম আর বাদে ই শাগিরদে দেখছইন ইমামে আহমদ বিন হাম্বলর আর কোন কুর্তা নাই উফরে এখান সাদর ডালছন আবার মুসনদ হইয়া বইছন এর দ্বারা বুঝছন ই শাগিরদে ইমামে আহমদর এক কুর্তা ব্যক্ত দুই নম্বর কোন কুর্তা নাই কষ্ট কত কাম হয়েছে কেমন কষ্ট করি এরা ইলমে দিন দে প্রচার করছেন খেদমত করছেন ভাইয়াই জমানা কিতা আছে যে সময় ইয়া মুসনদ বইছন হদিস পড়া নি চলে আর ইমামে শাফি রহমতুল্লাহ আলাই জানে ফাটাইছিলা এই ইমামে শাফির খেদমত বাক্কা কদিন পরে ইয়ে ফৌসিছন আর ফৌসার পরে ইমামে শাফি রহমতুল্লাহ আলাই কইছিলা আমার শাগিরদে তোমারে কোনটা হাদিয়া দিছননি আমার একিন আছে ই শাগিরদে খালিয়াতে ঘুরাই দিতা নাই উঠিয়া কইছিলা হজরত তাই যে জুব্বা বা কুর্তা ফিন দিয়ে হদিস পড়া নিতে আসলা ওগু কুলিয়া আমারে দিবেছ বাহ দিবাইনি আমারে উস্তাদে ইমামে শাফিয়ে তান শাগিরদের কইরা দিবাইনি আমারে জি হজরত ইতা কিতা মাতিলা ঔনে কোয়া আপনার শাগিরদে আমারে দিছন আর আপনি আপনার শাগির নে কোয়া আপনি ইমামে শাফি মুসকি আসি দিছন কুর্তা আত লইছন বিতরে গেছন বিজাইছন বিজাইয়া আবার গুয়ানে দিছ তখন এই ছাত্র উঠিয়া কইরা হজরত কুর্তা এগুয়া আপনি দিলা আবার বিজা দেখলাম বলে এই বেটা তরে আমার অত বড় এক শাগিরদে দিছন অত বড় খসিয়ে তোরে দিছন ওগু কিতা আমি নিমুগি তুমি বাপসত্নি আমি নিমুগি হ্যাঁ আমি নিছি গড়ের ভিতরে নিছি আমার মটকির মধ্যে ডালছি বালটির মধ্যে ডালছি ডালিয়া ওগু বিজাইছি বিজাইয়া ফানি রাখছি তোরে জুব্বা দিলেইছি ও ফানি প্রত্যেক দিন চকুর মধ্যে লাগাইমু দুই জাহানোর বাসারে হাবে দেখতাম কারণ আমার শাগিদ আমা তাকি বাড়িয়া আহমদ বিন হাম্বল আমা তাকি বাড়িয়া এর লাগে জুব্বা না তুমি নাও ফানি আছে আমি ইস্তেমাল করমু সকুত লাগাইমু গালো লাগাইমু রাইত খুতিমু দুই জাহান আবার সাইবা খাবে খাব নসিব হইব আমার তুমি চিনছো না আমার আহমদ কোন হস্তি আর ইকান জানি আমরা ইমামে আহমদ ও হস্তি যে 99 বার জমিন তাহ অবস্থার মধ্যে খাবে আল্লাহরে আল্লাহরে দেখছেন আল্লাহ দিদার নসিব হইছে এর নাম ইমামে আহমদ বিন হাম্বল এখন তো তাই ফাইলিছন আমি লড়িতাম না সবর করতাম আর কিছুদিন পরে মুতাসিম বিল্লাহ উঠিয়া কইছিল আল কুরআন কালাম আল কুরআন মখলুকুল্লাহ লাইসা বিকালামি কুরআন আল কুরআন মখলুকুল্লাহ লাইসা বিকালামি কুরআন এখানে আল্লাহর মখলুক যারা আল্লাহ আমরারে সৃষ্টি করছেন ওরা কুরআন আল্লাহ সৃষ্টি করছেন এখানে কালামুল্লাহ নাই এর লাগে আগে আমি নাম কইছি কুরআন নাম না কইয়া কালামুল্লাহ ও কারণে কইছি আল কুরআন মখলুকুল্লাহ লাইসা বিকালামিন ফতোয়া দিয়েছে তা লগে মুতাজিলা মুতাজিলা এক ফিরকা মুতাজিলা এক ফিরকা এর লাগে ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ও যে তফসিরে রাজি লেখছেন তফসিরে রাজি খালি মুতাজিলা আর কাদরিয়া আর জবরিয়ার খিলাফের মধ্যে খালি তফসিল লিখে দিয়েছে মুতাজিলা আছে কোরআন দেহ কালাম মানত না আর ইমামে আহমদ বিন হাম্বলে উঠিয়া কইছিলা আল কুরআন কালামুল্লাহ লাইসা বিমখলুকে কোরআন এখানে আল্লাহর কালাম এখানে মখলুক নাই এখন তো বাদশার এগেস্ট পথ হয়ে গেছে নানি বাদশার উল্টা মাত হয়ে গেছে তখন ইমামে আহমদ বিন হাম্বল দে ডাকিয়ে নিছে নিয়া কইছে কোরআন আল্লাহর মখলুক এখানে কালাম নাই এখানে মানতাম না আল্লাহর মুখ থেকে বার হয়েছে নাই এখানে আল্লাহ বানাইছন আমরা বাসায় বানানি আল্লাহ বানাইছন এখানে কালাম নাই ইমামে আহমদ কইছেন ওই তো নাই কোরআন আল্লাহর কালাম এখানে মখলুক নাই
জল্লাদের ডাকদি হইছে ও বুলার ফিটে ডান্ডা লাগা হার আহমদ বিন হাম্বল জল্লাদে ডান্ডা মারছে ফিট ফাটিয়া রক্ত বার হইছে আবার ইমামে আহমদ বিন হাম্বলে কইছে কইরা কুরআন মখলুক কালাম নাই কইছে ওই তো না কুরআন কালামুল্লাহ কুরআন মখলুক নাই কারণ আল্লাহর কালাম এইভাবে ইমামে আহমদ বিন হাম্বলে কষ্ট দিয়া জেলো হারাইয়া রাখ মানাইয়া মাংস শেষ হইয়া এরপরে ফুজ ফলিয়া দিছিম জখমর কোন ঔষধ করা হয়েছে না মলম লাগানি হয়েছে না ওই অবস্থার মধ্যে আল কুরআন ও কালামুল্লাহ লাইসা বি মখলুকিন খোয়ার উপরে ইমামে আহমদ বিন হাম্বলর ইন্তেকাল হয়েছে ও শাফিরে নবী যে কইছিলা আমার তোমার আহমদ শাগির দে কইও সবর করত ধৈর্য ধরত হরকত করত না আমি জন্নত তারে সুপারিশ করি লইয়া হৌদিন ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যদি কোরআন দে কালামুল্লাহ হইতা না তে আইজ ওর দেখতা কি বেশি ওয়ার্ল্ডর মানুষ বাড়ি গেল অনে কোরআন কেন আল্লাহর কালাম নাই কেন মখলুক আল্লাহ আমরা জালা বানাইছন কোরআন তোলা বানাইছন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 99 নাই 100 ওয়ার্ল্ডর মুমিন তাই শিও কয়া চাই যে কোনো ফিরকার কয়া সবে এই কথার উপরে মত দিছন কোরআন কালামুল্লাহ কোরআন কোনো মখলুক নাই কারণ আল্লাহর কালাম আল্লাহ তান পবিত্র জমান তাকে বার করছেন আল্লাহ তান পবিত্র জমান তাই কোরআন বার করছেন আর বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহে মাহফুজ বাদে লৌহে মাহফুজ ইখান লেখা হয়েছে আর হন তাকে 23 বছর জিন্দগির মধ্যে হজরত জিবরিল আলাই সালাতু আসসালামার মারিফতে আল্লাহ পাকে জমিনের মধ্যে দিছে নবী যে গারে হেরার মধ্যে বুখারী শরীফের হাদিস বাবু কাইফা কানা বদবুল ওয়াহি আর গারে হেরার মধ্যে তান আল্লাহর দিয়ান চলে আর হঠাৎ একদিন আইসেন ইজ আতানি আতিন হঠাৎ তাই নেই জিব্রাইল ইনসান সকল লইয়া আর আওয়ার পরে আল্লাহ নবীরা কইছিলা ইয়া মুহাম্মদ ইকরা বুখারী শরীফ ইয়া মুহাম্মদ ইকরা হে মুহাম্মদ ফড়ো তান কইছেন আমি ফড়া জানি না আবার জিব্রাইল ইয়া মুহাম্মদ ইকরা কেনে নবীজি মুদরসাতকে সইন না স্কুল কলেজকে সইন না কোনো টিচার তান নাই কোনো শিক্ষক তান নাই আর হিদিকে নবীজি ফরমাইল ইন্নামা বুইস্তু মুআল্লিমা আমি টিচার বনিয়ে আইছি শিক্ষক গুরু বনিয়ে আইছি আমি আলম রহমত বনিয়ে আইছি আমি সারার কারণে নবী বনিয়া ইন্নি রসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আর হিদিকে নবীর যে শিক্ষা নাই জিব্রাইল খোয়ার পরে আনা মা আনা বি কয়া তিনবার খোয়ার পরে নবী যে সময় ফলি সইন না তখন জিব্রাইলে সিফা মারছ জিব্রাইলে নবীজির সিনা মোবারক সিনা লাগে সিফা মারছ সিফা মারার পরে কইছেন ইয়া মুহাম্মদ সিফা মারছেন তিনবার ইয়াদ রাবা রাবাই যে একটা হুনি তিনবার সিফা মারছেন সিফা মারার পরে জিব্রাইলে কইছিলা পড়ো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম নবী পড়িছেন হাফিতরা জিব্রাইলে সিফা মারছেন হাফিতরা সোয়াল হইব জিব্রাইলে সিফা মাল্লা কেনে খালি তো কইয়া দিলে তো ওই যায় না নি সিফা মারার দরকার কি তাবার নবী হাফিতরা আর খাফার পরে খাদিজাতুল কুবরার গড় গেছেন জাম্মিলুনি ইয়া খাদিজা জাম্মিলুনি ইয়া খাদিজা হে খাদিজা আমার হমল উড়াও খাসি তো আলা নফসি আমি ডরাইয়ার আমি হালাক হয়ে যাই আমি নি মরি যাই বলে বলে হে আমার স্বামী রসুল্লাহ নেব হে আমার স্বামী কি তো হইছে বলে আখতা আমি গারে হেরার মধ্যে এক সারা যাই হনো তাকি আর এক মানুষ এইছেন সিফা মারছন আর বাদে অত অত আমার হইছেন ফড়িতাম আমি ফড়িছি এখন খালি খাফিয়ার আমার ডর করে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাসসির আও তরজমা অনফিট কর দেও কমল দেও কোন যত আইছে দেও আমার সাদর দেও হ্যাঁ আমি উলিতাম ও খাদিজাতুল কুবরার খেদমতে গেছেন সোয়াল হইব যে নবীজির জিব্রাইল সিফা মাল্লাহ ও যে উস্তাদে মহতরম হাবিবুর রহমান আজম ইসাব নব্বর আল্লাহ মার্কাদ ওন আইসলা ভাই ওন আইসলা হাই হাজিব লাগে ভাই এ হস্তির কথা হইতে হজরতর কাছে আমি তফসির পড়িছি আর হজরতে উঠিয়া কষ্ট হুনো হে তালিবে ইলিম তোমরা ফায়দার লাগে মাতিয়ার জিব্রাইলে আইয়া নবীরে নবীরে আইন সিফা মারুন রে এই সিফা মারা কি তো হইছে তোমরা কিতা রাজ হইবে ও হজরতে কইসলা হুনো দিল্লির মধ্যে তরিকায় নকশবন্দিয়ার এক ওলি আসলা আর ই অলির সাইটে এক দোকান আছে আর এই দোকানের মধ্যে রুটি বেশি তো বেটায় নান ভাই রুটি বেচনেওয়ালা রুটি বেছে আর ই হজরতে গিয়ে উঠিয়া কইসলা হে রুটি বেচনেওয়ালা আমার গড় দুইজন মেহমান আইসন তুমি রুটি দেও রুটি দেও আর আমি থান থান মেহমানদের হর্ম বাদে তোমার পয়সা দিই ই অলির পয়সা নাই গরিব রুটিয়ালায় রুটি দিছন হজরতে মেহমানদারি করছন মেহমানদারি করিয়ে গে রুটিয়ালারে কইসলা ভাই তোমার পয়সা ও নেও রুটিয়ালা দোকানদারি উঠিয়া কইছিল পয়সা না দাবি সারতাম না আমার অন্য দাবি আছে হুরা ফুরা করে দেওয়ালা হজরত কইলা ভাই রুটি নিতাই
তোমার খাম রুটির পয়সা নিতে হয়, তুমি অন্য কিতা দাবি চালাও, নেও আমার হক চালো, নতুবা কিয়ামতের দিন আমি ফাঁসিম। এই সময় রুটিয়ালা বেটায় উঠিয়া হয়েছিল না হইতো নাই, আমি দাবি ওই সময় ছাড়ম যে সময় আপনি আপনালা খান আমারে বানাইয়া ছাড়ব, আপনালা খান ওয়ালাকব আমি। তখন হজরত কলে ভাই কিতা মাতি নাই, তুমি আমালা খান কি লইছো রুটি বেচলে বলা বেটা, তোমার রুটির দাম নেই তা ডবল থাকে ডবল লাগে, নেও রুটির দাম লইয়া যাও, উঠিয়া কইসেন না হইতো না। এরপরে হজরতে যখন দাবি থাকি সুতা লাগব ও গিয়া হামাইছন কর, নাম ইয়াদ না হইম গর গিয়া হামাইছন, এক রুমনিয়া হারাইছন, হজরতে ফরমাইতরা রুমনিয়া হারাইছন, আর হারাইয়া ফাগাত্তানি খাজা বাকি বিল্লা নাম ইয়াদ হইছে, তার নাম খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ, খাজা বাকি বিল্লা ওরা সিফা মারছন, খাজা বাকি বিল্লাকে মুজদ্দিদি আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলের মুর্শিদ আসলা, তরিকা নকশবন্দিয়ার ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে নামি আসলা খাজা বাকি বিল্লা, সিফা মারছন, আর সিফা মারিয়া দুয়ার খুলে কইছেন বারো। তখন খাজা বাকি বিল্লার সিফার পরে মাতার চুল তাকি ফার তোলা ফন্ট ফেস কাটিং ফন্ট খাজা বাকি বিল্লার বনিয়ে গেছে রুটি বেচতে বলা বেটা, বাকি তো এলিমে জাহির আর বাতিন তোর বুঝাইবার নাই, ফেস কাটিং চুল তাকি মাতার ফাও পর্যন্ত খাফড় জাহির বাতিন সমস্ত খাজা বাকি বিল্লা, এখন গর তাকি বারুইতে সময় মানুষ অবাক গেছে খাজা খাজা বাকি বিল্লা দুইজন খান তাকি, এটা রাই বরাবর কোনো ফরক নাই। তখন হাজার হাজার মানুষটা জমছই, জমার পরে বিজ্ঞ যারা আসলা আলী মহল এরা কইলা দেখো একটা ফরক মনে হয় বারর বিলি কিতা, হজরতে কি সুন্দর আজমি যায় ফরমাইতরা বলে একটা ফরক বারর বিলি কিতা বার হইছে, বলে একজনের দেখো মাথাটা তুয়া লড়ের আর একজনের মাথা স্থির আছে, তো ইয়াদ রাখিও যান মাথায় লড়ের এই নকল খাজা বাকি বিল্লা রুটি বেচতে বলা, আর যান মাথায় হরকত করেন না জেলা আঠা লাগের আঠিতরা এই জানিও আমার অরিজিনাল খাজা বাকি বিল্লা, ও একটা ফরক করছেন তিন দিন তিন ডাইট রইছেন রুটি বেচতে বলা বেটা মারা গেছেন যেন মাথায় গুড়িছে আর যাইন মাথায় গুড়ি তো না অরিজিনাল ইন বাকি রুসলা, হজরতে উঠিয়া কইসলা রহমতুল্লাহ আলাইহি আজম হিসাবে বলে হে আমার সাগির দহল, যদি হাজা বাকি বিল্লা ইনসান জিব্রাইল নাই, যারে সিফা মারছেন ইনসান মোহাম্মদুর রসুলুল্লাহ নাই, এনে যদি সিফা মারি অতখানো পৌঁছাইতে পারছেন তে জিব্রাইলে আল্লাহর হুকুম লইয়া আইয়া ওহি লইয়া আইয়া উম্মি নবীরে সিফা মারার পরে নবী খানু গিয়া পৌঁছিস, এই নবী কোন দরজাত কে পৌঁছিস, এর লাগি তুই নবীয়ে আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিছেন 232340 হইতরা দূরই চন্দ্র, অন্য ইশারা দিছেন চন্দ্র দুই খণ্ড হইছে আর নীল আর মস্তনে হন গিয়া দেখুন চান দুই টুমা হন ইসলাম কবুল করেন, আর এমন নবী হইছেন যে কদম মোবারক খালি রাখছেন সিলির মধ্যে মেরাজের মধ্যে বুড়া কর উপরে আর কদম মোবারক রাখছেন আর সাত আসমান সফর করি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ ফোন তো গিয়া বুঝ, তুই নবী খানো গিয়া বুঝ, এর কারণে এই নবীর গেছে কোরআন আইছে ওহি আইছে, ওহি মানে আসমানি খবর উফুরর খবর জমিন ফন্টইয়া পৌঁছিছে, আর এরপরে 63 বছর জিন্দগির মধ্যে নবী নবীজিয়ে ও কোরআনে করিম আয়াত এক আয়াত দুই আয়াত এক সুরা আদা সুরা নাজিরর আর সাহাবাই কেরাম মহলে লেখা আছেন, কিয়ত লেখছেন হাগজ নাই কলম নাই ওয়াল মাটির ওয়াল হাগজ নাই ফাত্তার মধ্যে গাছর বাখলুর মধ্যে কেউ নিজর ডালোর মধ্যে ওলা জাগার মধ্যে লেখছইন ও তা করে কোরআন জমাইস কোরআন জমাইস। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে কয়েক হাজার হাফিজ হল কারি হল এক যুদ্ধ শহীদ হয়ে গেছে, তখন হজরতে উমর আইছেন আইয়া কইলা খলিফাতুল মুসলিমিন কোরআন বিভিন্ন জায়গা সিতরাইল আছে ওটা এক লোক করুক হরি এখানো হরি কোরআন হনেন দাহুক কোয়া নতুবা কোরআন শেষ হয়ে যাব হাফিজ হল কয়েক হাজার যুদ্ধত মরে গেছেন, আবু বকর বরমাইছেন অসম্ভব নবী যেখানে করছেন না আমি কিলা করবো, ফরে আবু বকর দে বারবার উমরে ইসরার করতে করতে বাদে আবু বকরে ফরমাইন সারাহালি সদরি আল্লাহ আমার সিনা কুলি দিছেন ওই কোরআন একত্রিত করই ও কোরআন আয়াত হল একত্রিত কর হইছে হরিয়া ও তিসফারা কোরআন হইছে 6666 একগুড়ে কইতরা নতুবা 6237 আয়াত ও একত্রিত কর হইছে ও কোরআন হইছে ওহি আগে হইছে, আর এমনি বিভিন্ন সাইটে তো আছিল হাফিজ বনে গেছেন দরকার পড়ছে না, ফ্রান্সের রাষ্ট্রপতি আজ থাকি 70 বছর আগে কোরআন শেষ করতে করিয়া মিটিং ডাকাইছে
ডাকাইয়া আব্দুল খালিক সাহেব মাদ্রাজি দারুল দেওবন্দের উস্তাদ হযরতে ফরমাইতরা যে জমা করছে মানুষ আর জমা করে কোরআনে করিম রে সামনে রাখিয়া কলা উঠাইছে আর হাজার হাজার জনসৈন আর রাষ্ট্রপতি কোরআনে করিমর উপরে ফাও দি বইছে গদ্দার উবাইয়া কইছে দেখছো কি ওর উপরে বইছে মুসলমানের বাইবেল ওখানে ফ্রান্স থেকে উঠাইতাম সবে সমর্থন আর এরপরে আতুল হইছে লইয়া তুলা এক সাইটে গিয়া উবাইয়া ও কোরআনে করিম পেশাব করে ইটা মারি ফেলাইছে মালাউনে ফালানির পরে হে খুশি মানাইছে ফ্রান্স তাকে কোরআন উঠাই দিছে আন্না কোরআন নাই ফ্রান্স মত বুঝছোন আর বাদর দিন ফ্রান্সর মুসলমানে হাফিজ যারা আসলা কোরআনে করিম লেকিয়া বাদশার খেদমতে কফিনে ফাটাই দিছে দেখ রাষ্ট্রপতির খেদমতে দেখ কোরআন তুমি উঠাইতে পারত না এখন আল্লাহ ফরমাইছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি নাযিল করছি আমি হেফাজত করব তাও গ্যারান্টি দিয়ে ইন্না শব্দ হইছে আমি হেফাজত করব তে তুন খান থেকে কোরআন মিটাই নিবে আমরা সিনার মধ্যে কোরআন আছে তুন কোনদিন মিটাইতে পারত পরে ফ্রান্স রাষ্ট্রপতির কাছে গান যাওয়ার পরে মাদ্রাজিয়ে ফরমাইতরা আঙ্গুল ওলা শাহাদত আঙ্গুল ওলা সাইটে দিয়া আফসুস করি সারার গেছে হইয়া আক্ষেপরে জাহির করতে সিবা মারছে ডাট করিয়া আঙ্গুল ফাটাইয়া গোল গোলে রক্ত পড়ছে আমি বাসলাম ফ্রান্স থাকি বিশ্ব প্রথম আমি হক হরকত করি কোরআন উঠাই নিম কোরআন তো উঠাইতে পারলাম না আগর দিন কোরআন উঠাইলাম বাদর দিন কোরআন আবার আমার সামনে লেখা হয়ে গেছে আল্লাহ মানুষের সিনাত কোরআন দিস ছোট ছোট বাচ্চাইন এরা কোরআনে করিম তারা সিনার মধ্যে একইবারে ছোট বাচ্চা সিনার মধ্যে কোরআনে করিম কোন কিতাব আছে ওয়ার্ল্ডর জমিন যেখানে কেউ মুখস্থ করলিছে নাই মুখস্থ কিতাব উজাইর আলাইসালাম তৌরিদ কিতাব মুখস্থ করি লিসলা ইহুদি হলে কইসলা ওয়াকালাতিল ইহুদ উজাইর ইবনুল্লাহ দেখছেন তো আল্লাহর ফুয়া ছাড়া এই তৌরিদ মুখস্থ হন না ওয়ালা কেউ নাই ও উজাইর এই তো আল্লাহর ফুয়া বলে কেনে বলে এই তৌরিদ মুখস্থ করি লিসন আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডর জমিন নাই খালি ও হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নাই হ্যাঁ ও শুধু মাদ্রাসার এরিয়ার মধ্যে চাইয়া দেখে দেখা কত হাফিজ অকল আছেন আর ওয়ার্ল্ডর মধ্যে চাইন কত কোটি হাফিজ অকল আছেন যারা সিনার মধ্যে কোরআনে করিম আল্লাহ রাখি তৈরি সিনার মধ্যে আর এই কোরআন রে বুঝবা লাগিয়া আল্লাহ নবী হাদিস অকল আছে হদিস রে বুঝবা লাগিস এমে মুস্তহিন অকলর ফতর মাসলার কিতাব অকল আছে ফেকা অকল আছে কোরআন বুঝর হদিস বুঝর মাসলা বুঝর ইসলাম সলের এক নেহাজর উপরে সলের গরে মুসলমান কোরআন মুখস্ত করিলেন ইটা আমরা ফাইয়া গরে মুসলমানে কোরআন সুন্দর করে পড়িলেন কি সুন্দর সুন্দর কারি আব্দুল বাসিতুল খান কিরাত পড়তে পারে আর মুসলমান আমরা যারা আছি বাসা আমরা আরবি নাই আমরা আজবি মানুষ এরপরে সবাহি মুক্তবর মধ্যে ছোট বাচ্চারে ফাতে আই কাইবা তিন দিনে দুই দিনে ফাতে আই কিলা আলহামদুলিল্লাহ হ্যাঁ হালাকি আমরা বাসা নাই হ্যাঁ কোরআনের ইজমত আর বরকত যেখান আল্লাহ থেকে এসে কেন আল্লাহ থেকে এসে এর লাগি ভাইয়েন ও যে তালিবে আইলি মদরসার মধ্যে যারা ফড়িতরা আর যারা মদরসার মধ্যে উস্তাদ হলে যারা ফড়াইতরা এরা খে এরা খে এরা দরজা খানো আল্লাহ কোন দরজাত এরারে পৌঁছাইছন হজরতে হজরতে রশিদ আহমদ গঙ্গুহি নাম আমরা সারাই জানি খে কুতবুল আলম সৈয়দুনা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী মুর্শিদ হন তাকে ইজাজত ফাইয়া কুতবুল আলম বঞ্চন খলিফা বঞ্চন বয়তর ইজাজত হন তাকে পাইছন রশিদ আহমদ গঙ্গুহি আরো বুঝাইমু এটা বুজুর্গ হলর মাত মাতলে ইমান তাজ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী মজলিস বইছে খানকা বইছে সাপ্তাহে পনেরো দিনে আশ্ব আলী থানবি সাবাইটা হালাকে থানবি সাব বয় তৈসন হাজি ইমদাদুল্লাহ সাবর গেছে রশিদ আহমদ গঙ্গুহি বয় তৈসন হাজি ইমদাদুল্লাহ সাবর গেছে হ্যাঁ এরপরে আশ্ব আলী থানবি সাব আইসন খানকার মধ্যে আই ও সাইটে বইসন যারা অন্য মরিদ মজাজ সাইটে বইসন আর গঙ্গুহি রহমতুল্লাহ আলী তার বয়ান চলে যাইতে সময় এক ফিরা বাইত আশ্ব আলী মোলাকাত করে যাই গঙ্গু হিসাবে হইত মোলাকাত করে যাইও তাই কথা যে হজরত আইসি মোলাকাত প্রাইভেট কিছু মাত আছে যে সময় থানবী হিসাবে গড় লইয়া যাই তা গঙ্গুহি রহমতুল্লাহ আলিয়ে হয়তো আশ্ব আলী হসাইন কিতা জরুরতে আইসি বলে হজরত হালাকে এক ফিরাবাই বেশম দেখাইয়ার যে গঙ্গু হিসাব কোন দরজাত আসলো ইলমে জাহির আর বাতিল লইয়া হইতা হজরত আইসি কয়েকটা প্রশ্ন লইয়া কোরআন আর হদিসর ইলমে জাহির আর ইলমে বাতিনর কয়েকদিন তাকে সুচিয়ার আপনারও নোয়াইতাম আপনার বয়ানটা কি আমার প্রশ্ন হল হয়ে গেছি এর লাগে সোয়াল করা লাগত মতলব কিতা আল্লাহ কষ দিছেন গঙ্গু হিসাবর আল্লাহ ই ইলিম দেন মানুষরে ওই তো বুঝছো নি তো মাসলা হল হয়ে গেছি এখন হইলা হজরত আর আমার কুন্তা রইছেন আমি যাই বলে নাই যে আমার তাকো এই নাসটা গঙ্গুহি রহমতুল্লাহ আলী মাত বুঝছো চল্লিশ বছর বুখারী শরীফ পড়াইছ চল্লিশ বছর
আর গাছর তলে ফড়াইতরা মুদরসা না ইস্ট ইন্ডিয়ার হুকুমত চলে গাছর তলে ফড়াইছে আর ফড়াইতে সময় মেঘ লইয়াইছে মেঘ আর তজকিরাতুর রশিদর মধ্যে হযরতে আশিক ইলাহি মিরটি সবই ঘটনা আছে মেঘ আনি লইছে আর মেঘ আনার ফলে তালিবে ইলম হলে বুখারী শরীফলা সিনাত লইয়া দৌড়ি দৌড়ি আর এক জায়গাতাইয়া হাওয়াই সর কোন বাড়ি গরো যাতে বুখারী শরীফ তারা বাসন মেঘ ভরে না আর গঙ্গুই সাহ বয়স্ক মানুষ 86 বছর বয়স মারা গেছেন বয়স্ক মানুষ তাই খরে রই গেছেন আর খরে রইয়া মাতার ফগুলি বা রুমাল তলে বিছাইছে আর বিছাইয়া সারা স্যান্ডেল আর জুতা তালিবে ইলমে ফালাইয়া ইসলা বুখারী বা শাইতা নিজে বাসিতা মেঘটা কি সারা বালামতে বান্ধিছেন আর বান্দিয়া ফকির বেটা লাহান মুরব্বি লাহান ওরা খর মুখা দিয়া গঙ্গু হিসাবে সারা জুতার স্যান্ডেল লইয়া আনিয়া তালিবে ইলিম তহন আর তারা মনে মনে ভাবছেন হজরতে কিতা আনন বাড়ির কোনো খরচ রস রইছে না কিতা আর আওয়ার ফরে অর্থাৎ সারা লামাইয়া কইতে রে তালবা ও তোমরা স্যান্ডেল আর জুতা নেও রে দারে শকুর বানি তালবাইন তোর আমরার জুতা স্যান্ডেল ইতা তো বিজলে অসুবিধা নাই ইতা তো ফসবার জিনিস নাই তুলা ফরে মেঘ শেষ হইব আমরা আনমু আমরা তো বোখারি লুই আইছি ও সারা কইলে হজরত ইতা কিতা আপনি খোল্লা আমরার জুতা স্যান্ডেল আপনি হজরতে আসিয়াছে হলে তালিবে ইলিম গঙ্গুহি কিয়ামত দিন নাজাত ফওয়ার কোনো সবাব নাই কোনো আমল নাই তোমরা তালিবে ইলিম নবীর ওয়ারিস হল তোমরার জুতার স্যান্ডেল যদি গঙ্গুহি বইয়া বুখারীর খেদমত অন যদি আনি দে আমার গঙ্গুহির একই নাসে কিয়ামত আল্লাহ নাজাত দি এত ইলিমর মালিক এতে ইলিমে জাহির আর বাতিনর মালিক এর ফলে নিজের ইলিম আর জাহির আর বাতিনের উপরে কোনো ভরসা নাই ভরসা কিতা তালবার জুতার স্যান্ডেল যদি বই কিয়ামত দিন আল্লাহ নাজাত দি কিতা বুঝাইব ভাই কোন ভাষায় বুঝাইব হযরতে সুফিয়ানে সৌরি নাম উসলানি সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি এখান একজন সুফিয়ান বিন উয়াইনা বুখারী শরীফ তিরমিজি শরীফ সারা কিতাবর হদিসের কিতাব প্রায় এই দজনের রওয়ায়ত দজনের সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি কম বয়স না বালিগ বাচ্চা আর মায়ের টেকা পয়সা দিয়া কারণ আগে তো মুদরসা আসিল না বা কেদা কোনো এক শিক্ষকের খেদমত দেওয়া হইতো হন তাই ফুলি দুইটা খেদমত কর্তার ইলিম লইতা মায়ের টেকা পয়সা দিয়ে না বালিক ফুয়ারে ফাটাই দিছন মানুষের সহায় লইয়া হন গেছন ইলিম হাসিল করছন হাসিল করিয়া সুফিয়ানে সৌরি সফর করি করি আটিয়া আইতে আইতে এশার রক্ত হয়ে গেছে বহুত দিনে সফর করতা বাক্কা দিন মাঝখানো গেছে আর আইয়া এশার পরে আইয়া মা গর রাড়ি বেটি নিজর বাবা নাই শুধু মা আর আইয়া গরর সামনে আইয়া সুফিয়ানে সৌরি কইলা আসসালামু আলাইকুম আম্মা দুয়ার গুলো সুফিয়ানে সৌরির আওয়াজ মায় হুঞ্চল তো তো মা লগালক দুয়ার কুলতা নানি আমার ছেলে আইছে অত বছর বাদে কত বছর বাদে 19 বছর পরে সুফিয়ানে সৌরি এলিম তলব করিছে 19 বছর বাদে বাদ বুঝছেন আমরা যারা খারাপ পাইবা না খেয়ে হয়তো খারাপ পাইতে পারেন সিল্লাত যাইতাম সময় নাই তিন দিনও যাইতাম সময় নাই দশ দিনও যাইতাম সময় নাই বৎসরও যাইতাম সময় নাই এক মদরসা তালিবে ইলিমর খেদমত ইয়া করতাম মুগদি মাতিয়াবালা উস্তাদ লগে বইতাম হেড উজুর লগে বইতাম মহতম সাহ লগে বইতাম সময় নাই হ্যাঁ বুঝাই মতুলা পরে যে সময় 19 বছর পরে আইসুন মারে আওয়াজ দিছেন দুয়ার করবা লাগি মায়ে আওয়াজ বুঝিলিছেন তো ভাই ছেলে উঠিয়া কইসা তুমি খে বলে আমি আপনার ছেলে সুফিয়ান বল হ সুফিয়ান বল কিতা লাগি আইস মা কি জাত ভাই কিতা লাগি সোয়াল করতাম তো সুফিয়ানে উঠে কইল আম্মা আমি ইলমে দিন তল বরাত গেছিলাম 19 বছর পরে আইলাম দুয়ার খান কুলুক পানা তান তো ফাশান দিল মায় তো দুয়ার করলো উঠিয়া কইলা সুফিয়ান পরে দুয়ার করলুম সোয়াল আছে জবাব দাও বলে আম্মা কিতা সোয়াল বলে হো সাইন সদকা করলাম 10 টাকা 20 টাকা গরিব রে মিসকিন দে মাবু দরসা মসজিদ দিলাম ইগু দেওয়ার পরে ইগু আবার মালিক আমি বনতে পারবো নি বলে না বলে ইগু সারে দিছি হে মালিক না নি বলে হয় বলে 19 বছর আগে আল্লাহর রাস্তা তোমারে সদকা করছি আমি মার ফগট কিলা তুমি আইছো সদকা 19 বছর আগে করছি তুমি ওয়াপস ঘুরিয়া ওখানে তুমি ফতোয়া দিছ যাইস না ওয়াপস করি আইত না ও কইলে আম্মা জি ঠিক আছে এখান দিয়ে মতলব কিতা বুঝাইতাম ভাই আমার আমার তাল আমার ছাত্র আমার ছেলে এরে মাদেশাত ফোড়ানি মকসুদ রইত না হে দুনিয়া কামাইত হে ওয়াইজ বন্ত ফয়সা কামাইত হে খুব ফয়সা কামাইত এই নিয়তে কোন তালিবে ইলিমরে কোন বাচ্চারে মদরসাত না দিয়া ও নিয়তে দেখো না যে আমার তাল আমার বাচ্চারে মদরসাত দিমো খাল কিয়ামত দিন তার সুপারিশ হইয়া আমি জন্নত দিতাম
অনিয়ত হইতো বুঝাইম সময় তাহলে বুঝাইম সুফিয়ানে সৌদির দুয়ার খুলে হইছে না মায়ের দুয়ার খুলছই না পরে খুব আজিজি মিনতি আম্মা একটাবার দেখি না পিয়ার মোহব্বত হরমু গলাগলি হরমু বাবাও নাই আর অত কষ্ট করে ইলমে দিন তলব করছি মায়া হইছেন না হইতো যাও যাইস নাই না যাইস হাম অপুষ্য সুফিয়ান খান্দিতরা মায় কি ওর খান্দিতা ফাঁসান মোনা আর যে সময় বারাস চট চট আওয়াজ ফার বুদবৈতরা খান্দনের আওয়াজও সুফিয়ান যাওয়ার উঠিয়া কসলাম মায় সুফিয়ান দমল খুব খুশি হয়েছে না মায়ের মনে দুয়ার খুলব দেখোই সুফিয়ান দম লইস ভাই সুফিয়ান হে কিতা বুঝাইম ই সুফিয়ানে সৌরির কিতা তারিফ করম তারিফ হওয়ার যাইয়ার না এক কথা বাদে বুঝাইম সুফিয়ানে সৌরি দম লইস আবার দুয়ারের সাইটি আইসন আম্মায় উঠিয়া কসন সুফিয়ান তোমার দুয়ার খুলিয়া দেখতাম এর লাগি ডাক দিছিলাম আমার একইন আছে আমি বিধবা নারী আমি তোমার কারণে রোজা রাখিয়া হায় তোমার কারণে তিলাওয়াত করিয়া তোমার কারণে দোয়া করিয়া তোমার কারণে তাহাজ্জুদ নামাজ করিয়া আল্লাহ তোমার চমকাইত দিনের বড় খাদিম বানাইত আমি সবসময় করি তবে এখান খাম হইছে সুফিয়ান ইতা ইলি ইতা আমলে আমার কিয়ামত না যাত আমি বুধ ভাইয়ার না রসুলের সুপারিশ পাওয়া খান বুধ ভাইয়ার না সুফিয়ান এখান খাম হরিও যেদিন হাউজে কৌসর দুই জাহানোর বাসায় তান আদি তোমারে খাওয়াইবা হয় ইয়া রসুলাল্লাহ হাউজে কৌসর একলা খাইতাম নাই আমার আম্মারে লইয়া খাইতাম আমারে নিবাইনি লগে বলে আম্মা নিম বলে যেদিন আল্লাহ নবিয়ে নবী যে তোমার এত দরি জন্নতলি ফিরি দৌস ঢুকাইবা হইয়া রসুলাল্লাহ জন্নতলি ফিরি দৌস দিতাম না আমার আম্মা আসন লইয়া যাইতাম ও দিন আমি আম্মারে তুমি জন্নতলি ফিরি দৌস লইয়া যাইবাই বলে আম্মা লইয়া দিন বলে যাও সুফিয়ান আমি কামিয়াব বনি গেছি তোমার হাম তুমি হল দেখো হইছে না কিয়ামতর দিন হাসর মাঠের মধ্যে হাউজে কৌসর খাইতে তুমি মা তুমি ছেলে আমি মা একলগে সাক্ষাৎ করম নবীজির সামনে সুফিয়ান খান্দি খান্দি গেছে নজুয়ান এ হালিম ইয়া কি তো হইছে কিতা বুঝাইনু ভাই